কৈলাসহর ধর্মনগর মূল সড়কের একাধিক জায়গায় ধস নেমে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দুই জেলার যোগাযোগ ব্যবস্থা। সারায়ের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। বর্ষা শুরুতেই কৈলাসহর ধর্মনগর রাস্তার একাধিক জায়গায় রিটার্নিং ওয়াল ধসে যাওয়ায় বিপদ সংকুল হয়ে দাঁড়িয়েছে একাধিক বাঁক। প্রতিদিনই জীবন হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে যান চালক সহ নিত্য যাত্রীদের। দীর্ঘদিন লকডাউন থাকার ফলে যান চলাচল কিছুটা কম থাকায় তেমন অসুবিধা না হলেও বর্তমানে প্রতিদিনই ছোট থেকে মাঝারি ও বড় লরি যাতায়াত করছে। সেক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যান চালকরা। যান চালকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তার এমন করুণ পরিণতি হয়ে থাকলেও সারায়ের কিংবা সাধারণ মানুষ ও যান চালকদের সতর্ক করার জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট দপ্তর। কৈলাসহর ধর্মনগরে যাওয়ার রাস্তাটা এত খারাপ রাস্তা, আমরা তো সপ্তাহে দুই তিনবার আই, সপ্তাহের মধ্যে দুই তিনবার রাস্তা এত খারাপ। যদি কেউ রাত্রেবেলা অচিনা লুকায় তখন তো রাস্তা অ্যাক্সিডেন্ট করবো। বড় ধরনের ঘটনা, রাস্তাটা দেখেন কি অবস্থা রাস্তাটা, অতি সত্যি রাস্তার কাজগুলো একটু দেখেন। এই এরকম কতদিন হয়েছিল এরকম অবস্থা চলতেছে, ধস যে পড়ছে নিচে? পড়তে আছে অন্তত পক্ষে দেড় দুই বছর থেকে, আগে একটু কম আসলো মানে বোধ বুঝাইতো না, কিন্তু এখন বর্ষার কারণে অতিরিক্ত বুঝা দিতেছে। তাদের দাবি, এই গুরুত্বপূর্ণ সড়ক অতি দ্রুত যেন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করে, তা না হলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দুই জেলার যোগাযোগ ব্যবস্থা, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।